আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ কোনো ব্যক্তি টেলিভিশনের মধ্যে খারাপ সিনারি না দেখে খবর টকশো ইসলামী গান অনুষ্ঠান ওয়াজ দেখলে গুনাহ হবে কি না টেলিভিশনের তো কোনো দুষ্টাই টেলিভিশন হলো ধারালো ছুরির মতো ডাকাতের হাতে পড়লে অবস্থা কাহিল আর যদি অপারেশন করে এমন ভালো সার্জনের হাতে পড়ে তাইলে কষ্ট দূর করে দেয় তো টেলিভিশনের ব্যবহারের উপর ভিত্তি করে তার ফতোয়া আপনি ব্যবহার যেভাবে করবেন ফতোয়াটা ওইভাবেই হবে কোনো ব্যক্তি ব্যাংকের মধ্যে টাকা জমা রাখলে সে টাকার যে লাভ আসে মুনাফা আসে তা খেলে কি ব্যক্তি গুণাগার হবে যদি সরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকে মুদারাবা রাখেন মুদারাবা শরিয়ার টার্মোনোলজি আছে ব্যাংকিং আপনাদেরকে বলতে এটা আলাদা ক্লাস বিশ্বনবী শিখিয়েছেন ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে হবে কিভাবে বিনিয়োগ হবে কিভাবে ক্রয় বিক্রয় হবে বিশ্বাস করুন এই পৃথিবীতে ইসলাম যে শ্রেষ্ঠ ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর সবচাইতে বড় একটা দলিল হল ইসলামের অর্থ ব্যবস্থা বলেন না সুন্দর পৃথিবীর আর কোনো ধর্মে অর্থ ব্যবস্থাপনানায় যেভাবে পূর্ণ অর্থ ব্যবস্থা আছে ইসলামে যেমন দেখুন শুনুন আপনাদেরকে বলি অর্থনীতিতে নোবেল পেলেন আরেকজন বাঙালি আপনারা শুনেছেন ইন্ডিয়ান এই কয়েকদিন আগে অভিজিৎ ব্যানার্জি তার ওয়াইফ সহ যৌথভাবে অর্থনীতিতে নোবেল পেয়েছে নোবেল পুরস্কার পেয়ে তার প্রথম যে সাক্ষাৎকারটা তিনি বলেছে গরিবদের হাতে টাকা দিতে হবে তার প্রথম সাক্ষাৎকার তা আমি প্রশ্ন করি মিস্টার অভিজিৎ গরিবদেরকে কিভাবে টাকা দিবা মেকানিজম দেখাও গরিবদের টাকা দিবা বললা কিন্তু টাকাটা কেমনে দেবা গরিব মানে বেচারার শিক্ষাগত যোগ্যতা নাই গরিব মানে বেচারা কাজ করতে পারে না গরিব মানে বেচারারে কোনো শ্রম দিয়া আপনি পারিশ্রমিক দেবেন তা না এটা কেবল শিখিয়েছে ইসলাম 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 কন্যাসব আল্লাহ ইসলামের জাকাত জাকাত মানে আপনি আমি কঠিন শ্রম দিয়ে মাতার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি একটা চন্দ্র বছর যখন ন্যূনতম সাড়ে বায়ান্নবরি রৌপ্য বা এর বাজার মূল্য উপরে সাড়ে সাত বরী স্বর্ণ অথবা এর বাজার মূল্য এক বছর উদ্বৃত্ত থাকবে এর আড়াই পার্সেন্ট আটটা আল্লাহর বলা আটটা খাতে দিয়ে দেয়া এর নাম জাকাত এর নাম জাকাত মানে গরিবের ঘরে টাকা দিয়ে দাও সুতরাং ইসলামের অর্থ ব্যবস্থা আজ আমরা অনেক মুসলমানরাও জানি না গরু খাওরারা সুদ খাই আল্লাহ হেদায়েত নসিব করুন বলে না আমিন আল্লাহর মেহরবানি বাংলাদেশে আটটা পূর্ণ ব্যাংক ইসলামী ব্যাংক আছে আপনি ইচ্ছা করলেই সুদ বাদ দিতে পারেন না পারেন না সুতরাং বাংলাদেশে যেখানে বিকল্প ব্যবস্থা রয়েছে তারপরেও সুদের লেনদেন যারা করবে জেন রাখা উচিত সুরআতুল বাকারার দুইশো নাম্বার আয়াত আল্লাহ তালা বলেছেন আইউ আল্লাহ দিন আমান উত্তাকুল্লাহ ওয়া দারো মা বাকি আপনার রিবা ইনকুনতুম মিনিন হে ইমানদার সত্যি যদি ইমান এনে থাকো আল্লাহকে ভয় করো তাইলে সুদ ছেড়ে দাও যদি সুদ না ছাড়তে পারো আল্লাহ আর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কন্যা না বিল্লাহ নবীজি বললেন সুদের অপরাধ সত্তরটির চেয়েও বেশি এক নাম্বার আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ করা সর্বনিম্ন সত্তর নাম্বার পাপ সুদ যে খায় সুদ যে দেয় তার সত্তর নাম্বার পাপ হলো নিজের মায়ের সাথে বেবিচার করা কন্যা নাউদিন সুতরাং সুদ কোন মুসলমান খেতে দিতে লিখতে পারে